আসসালামু আলাইকুম এগ্রো টিভি বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি শান মোহাম্মদ এরশাদ আজ চলে আসছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার লোহাই গরুহাটে। এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বসে। আজ 18 আগস্ট 2023। তো এখন আমি আপনাদের এই হাটে খামার উপযোগী সারগুরু এবং মাংস গরুর দাম তো জানাবো লোহাই হাট থেকে। আর এই হাটটি জমার পর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বসে। আর হাটে হাসির হলো ক্রেতা 300 টাকা, বিক্রেতা 200 টাকা। অনেক বড় একটি হাট, মোটামুটি আপনারা সব ধরনের গরু পাবেন। পাশাপাশি এখান থেকে ছাগল এবং খাসিও কিনতে পারবেন। তো এখানে আপনাদের দেখাচ্ছি আর সার গরুর দাম দর এই লোহাই হাট থেকে। তো এখানে একটি বড় গরু দেখতে পাচ্ছি, আপনাদের দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, এই গরুটা কার ভাই? গরু মালিক কোথায়? আচ্ছা আচ্ছা, একদম কথা বলিতে হলো। আচ্ছা, আপনাদের গোটা যাচ্ছে ভাইটা? এখনো যাতে নাই আপনাদের বাড়ি গরু? আচ্ছা, ওনারা বাড়ি গরু যিনি আসছেন ওনারা এখনো এটা দাঁতে নাই। দেখেন খুব সুন্দর কালার। তো ভাই দাম যাচ্ছেন কত? এটার কত দাম যাচ্ছেন? কত চাইতেছেন? কত? 3 লাখ টাকা চাইতেছেন। আপনাদের বাড়ি কোথায়? এখানেই। এটার বয়স কতদিন হয়েছে? এটার বয়স 18 মাস। কত দাম হচ্ছে? 1.5 লাখ টাকার মতো দাম হচ্ছে। দাম চাইতেছেন 3 লাখ, অনেক ব্যবধান। তো কেমন দাম হলে আপনাদের বিক্রি? আচ্ছা, কষ্ট পাওয়া তো কষ্ট হইব, কষ্ট স্যার কিছু হয়? তো কেমন টার্গেট, কত হলে স্যার আশা আছে আর কি? 2 লাখ টাকা আশা করতেছেন। ধন্যবাদ। তো ওনারা নিয়ে আসছেন। হ্যাঁ, গরু কালারটা সুন্দর, সাইজটা সুন্দর। দেখেন ওনাদের বাড়ির গরু, ওনারা 2 লাখ টাকা আশা করতেছেন। এই গরুটা এখনও দাঁতে নাই। তো আপনাদের আরও কিছু গরুর দাম তো জানানোর চেষ্টা করবো এই যে এই হাট থেকে। ভাই যাচ্ছে তো গরুটা না, দাতিল গরু? আচ্ছা, এগুলি মাংসের জন্য না? আচ্ছা, এটা মাংসের গরু বা ক্রসের না? কত দাম চাচ্ছেন ভাইটা? 90,000 টাকা দাম চাচ্ছেন। ভাই ব্যবসা করেন, কয়টা গরু আনছেন আজকে? 4টা। বিক্রি করছেন কয়টা? এখন বিক্রি হয় নাই। কেমন দাম হচ্ছে ভাইটার? 80-79 দাম হইতেছে। এটাতে কত রকম মাংস হবে? 3 মোনা কাছাকাছি। আচ্ছা, তো 79-80 দাম হচ্ছে। তো কেমন দাম হলে সারা যাবে এটা? 85 হলে বিক্রি করে দিবেন। আজকে 4টা গরু নিয়ে আসছেন তো উনি। ধন্যবাদ ভাই। তো দেখেন 3 মন হবে না, হয়তো 15-3 মন এরকম হতে পারে মাংস। তো আপনাদের এখানে আরও কিছু গরুর দাম তো জানাবো এই লোহাই হাট থেকে জানাচ্ছি। এখানে একটি গরু দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আপনাদের গরু কয় দাঁত ভাইটা? 2 দাঁত। আচ্ছা, কত দাম চাচ্ছেন এটা? 90,000 টাকা ওনারা দাম চাচ্ছেন লোহাই হাট থেকে। 2 দাঁতের দেশি সার গরু। কত দাম হচ্ছে ভাই? মাত্র দাঁড়াইছেন। আপনাদের বাড়ি গরু কোথায়? বাড়ি হাওড়ায়। একটা আনছেন? তো ওনারা এখনও দাম হয় নাই, 90,000 টাকা দাম আছে। তো এখানে আরেকটা গরু দেখাচ্ছে আপনাদের। এটা কয় দাঁত ভাই যাচ্ছে? 2 দাঁত। তো মাংসের জন্য না? কত দাম চাচ্ছেন ভাইটা? 80,000 টাকা দাম চাচ্ছেন 2 দাঁতের দেশি সার গরু। কত দাম হচ্ছে ভাই? একটা দৃষ্টি শুনলে আসা তো কাছে, কত হয়েছে? কত হলে বাজবে না, কালি করি আমি তো নিতাছি না। আচ্ছা, আমরা তো আমি কিছু জিগাই নাই, জিগাইছি তো ওনারে। আচ্ছা, আপনার তো গরুতে নাম যাই না, আপনার তো টমটম করেছে। আচ্ছা, তো এখানে আপনাদের আরো কিছু গরু দেখাচ্ছি এই হাট থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনাদের গরুটা কয় দাঁত এটা? যাচ্ছে না। আচ্ছা, তো ওই যে পালার গরু আর কি। কত দাম চাচ্ছেন এটা? 85,000 টাকা দাম চাচ্ছেন ওনারা দেশি জাতের এই গরুটা লোহাই হাট থেকে। কত দাম হচ্ছে? 75। বাড়ির গরু না কেনা গরু? কেনা গরু। কয়টা আনছেন? একটা বিক্রি করছেন। কত বিক্রি করলেন এটা? 500 ছিল না? এটা কত হলে ছাড়া যাবে? 80 নিচে হলে ছাড়া যাবে না। আচ্ছা, ধন্যবাদ। তো দেশি সার আরও কিছু গরুর দাম দেওয়ার চেষ্টা করবো। ভাই গরুটা যাচ্ছে এটা? যাচ্ছে না। আচ্ছা, পালার গরু না? আচ্ছা, কালারটা ভাই খুব সুন্দর, দেখেন আপনারা। তো গরু সাইজটা মাশাল্লাহ। কত দাম চাচ্ছেন ভাইটা?
95000 টাকা দাম চাচ্ছেন উনি লোহাই হাট থেকে এই সার পুরোটা কত দাম হচ্ছে ভাই 78 দাম হইছে মানে 80 হলে বিক্রি করে দিবেন নাকি কয়টা গরু আনছেন 5টা আচ্ছা কয়টা বিক্রি করছেন ভাই একটা বিক্রি করছেন আপনার বাড়ি কোন জায়গায় জেলাবর ব্যবসা করেন আপনার নাম সোহেল রানা কার যদি এরকম সাথে গরু লাগে পালা জন দিতে পারবেন তো না আপনার মোবাইল নাম্বারটা বলেন 0191 3 1792 21 আপনি আর কোন কোন হাট করেন বর্মি মাওনা এদিকে না আচ্ছা ধন্যবাদ উনি 80000 টাকা তাহলে এটা বিক্রি করে দিবেন এই যে সার গরুটা তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর কিছু সার গরুর দাম দর হাট থেকে আপনাদেরকে সার বাছুন না কত দাম চাচ্ছেন এটা 85000 টাকা দাম চাচ্ছেন আচ্ছা কিনা গরু না বাড়ি গরু এটা কত মাস বস হইছে নাকি এক বছর উপর হইছে এটা এক বছর উপর হইছে কত দাম চাচ্ছেন 85 কত দাম হইতাছে 65 66 দাম হইতাছে আপনার টার্গেটটা কেমন কত হইলে ছাড়া দিবেন একটা আশা তো আছে কত 70 75 এর মতো আশা আচ্ছা ধন্যবাদ বাজারে তারপর যাই হোক 75000 টাকা আশা করতেছেন লোহাই হাট থেকে এই যে সার বাছুরটা আপনাদের আরো কিছু গরুর দাম জানানোর চেষ্টা করব এই লোহাই হাট থেকে আপনাদের দেখাচ্ছি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা গোড়া যাচ্ছে এটা কত দাম চাচ্ছেন এটা 70 চাইতেছেন কত দাম হচ্ছে এটা 60-62 দাম হচ্ছে একটা আনছেন কেমন হলে সারা আশা ছাড়ে দিবেন 64-65 হলে ছাড়ে দিবেন আচ্ছা ধন্যবাদ আপনারে তো 59-60 এরকম দাম হচ্ছে এই যে দেখেন এই দুধের তারে গরুটা তো আপনাদের আরো কিছু গরুর দাম দর জানার চেষ্টা করব এই লোহাই হাট থেকে তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে আপনার গরুটা যাচ্ছে এটা আগে যাচ্ছে না পালার গরু না কত দাম চাচ্ছেন এটা কত দাম চাচ্ছেন 65000 টাকা উনি দাম চাচ্ছেন কত দাম হচ্ছে আচ্ছা 55 না 55 দাম হচ্ছে তো এই দেখেন 65 উনি দাম চাচ্ছেন এই গরুটা ছাড়া যাবে কত হইলে 60 এর মতো হইলে ছাড়ে দিবেন ধন্যবাদ তো এই যে দেখেন দেশি জাতের গরু তো আপনাদের আরো কিছু গরু দাম দর জানানোর চেষ্টা করব এই লোহাই হাট থেকে অনেক মোটামুটি বড় একটি হাট আর আপনারা সব ধরনের গরু পাবেন এই হাট থেকে আর এখানে হাসিল কম আছে 300 টাকা এবং বিক্রেতা আছে 200 টাকা চাচা এই গোটা কত দাম চাইতেছেন এটা স্টেশন চাইতে হইতে একটা তার বড় কত চাইতে কত 95 যাচ্ছে দুই দাম আচ্ছা তো সর্বোচ্চ দামটা কত হয়েছে মাত্র আইছেন না বাড়ি গুরু আপনার কোথায় বাড়ি দাম লই তো এখনো দাম হয় নাই তো মোটামুটি আপনারা এখানে ভাই একটা গরু নিয়ে আসছেন ভাই যাচ্ছে গরুটা আজকে এটা দুই দাঁত মাংস গরু না কত দাম চাচ্ছেন ভাই এটা 60 চাইতেছেন কত দাম হচ্ছে 50 মাংস কি দুই মন হবে কম হইব কটা গরু আনছেন একটাই আচ্ছা তো 50 দাম হচ্ছে যে দেখেন ভাই 60000 টাকা দাম চাচ্ছেন এই যে গরুটা ভাই সারা দেবো কত হইলে 55 হলে বিক্রি করে দেবেন উনি ব্যবসা করেন তো আপনাদের দেখানোর চেষ্টা করতেছি লোহাই হাট থেকে সার গরুর দাম দর ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন সকলের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম